নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আপনাদের বয়স যদি 18 বছরের বেশি হয় তবে আপনারা 2 লক্ষ টাকা পর্যন্ত এককালীন পেতে পারেন, এবং এটি একটি কেন্দ্র সরকারের উদ্যোগ যেটির নাম প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা। তার আগে বন্ধুরা, যদি আমাদের চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটিকে টিপতে একদম ভুলবেন না এই ধরনের লেটেস্ট ভিডিও পেতে। বন্ধুরা, দেখে নিন প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা আসলে কি এবং এর জন্য কারা কারা আবেদন করতে পারবেন। 18 থেকে 50 বছর বয়সী সমস্ত ব্যক্তি এর জন্য আবেদন করতে পারেন। এর জন্য ব্যক্তির একটি ব্যাংকের অ্যাকাউন্ট থাকা আবশ্যক প্রয়োজন। 50 বছরের আগে যারা এই বীমা যোজনা শুরু করবে তারা 55 বছর পর্যন্ত জীবন কভারেজ পাবেন। তবে এই সুবিধা পেতে হলে তাদেরকে একটি সুসংগত ভিত্তিতে প্রিমিয়াম প্রদান করতে হবে। অর্থাৎ আপনার ব্যাংকে একটি অ্যাকাউন্ট থাকা আবশ্যক প্রয়োজন, প্রথম শর্ত। দ্বিতীয় শর্তটি হলো এর জন্য আপনার আধার কার্ডের সাথে ব্যাংকটিকে লিঙ্ক থাকতে হবে। বন্ধুরা, এরপর আপনারা কোথায় এর জন্য আবেদন করবেন? আপনারা আবেদন করতে পারবেন আপনাদের নিকটবর্তী যে কোনো সরকারি বেসরকারি ব্যাংকে গিয়ে আপনারা এর জন্য আবেদন করতে পারবেন, এবং সেই ব্যাংকটিকে অবশ্যই আধার কার্ডের সাথে লিঙ্ক থাকতে হবে। এবং সেই ব্যাংকে গিয়ে আপনাদেরকে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার ফর্মের জন্য জানাতে হবে। তারা আপনাকে একটি ফর্ম দিবে এবং সেই ফর্মটি ফিল আপ করে আপনি এর জন্য আবেদন করতে পারবেন। তারপর বন্ধুরা চলুন দেখে নিই এর জন্য আপনাকে আপনাকে প্রিমিয়াম হিসেবে কি দিতে হবে। আপনাকে এবার প্রতি বছর 330 টাকা করে প্রিমিয়াম দিতে হবে, এবং সেটি জমা দিতে হবে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে। সেই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে এই টাকা কেটে নেওয়া হবে এবং কাজটি সম্পূর্ণ করা হবে। প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার জন্য আপনি 2 লক্ষ টাকা করে পাবেন, তবে আপনি সেটা নিজে পাবেননি, আপনার স্ত্রী কন্যা বা পুত্র পাবে। কিভাবে পাবে? সম্ভাব্য বিপদের কভারেজ হিসেবে এই টাকাটা পাবে। অর্থাৎ যে ব্যক্তির জন্য আবেদন করবেন তার মৃত্যুর পর তার স্ত্রী কন্যা বা পুত্র এই টাকাটি বিপদকালীন কভারেজ হিসেবে পাবে, অথবা সেই ব্যক্তির অ্যাক্সিডেন্টাল বেনিফিট হিসেবেও টাকাটি পাওয়া যেতে পারে। কোনো কোনো বীমা কোম্পানি শুধুমাত্র অ্যাক্সিডেন্টাল বেনিফিট হিসেবে টাকাটি দেয়। এই যোজনাটি শুধুমাত্র ব্যক্তির কোনো হাত পা ভেঙে যাওয়া শুধুমাত্র টাকা দেয়। যে ব্যক্তির জন্য বীমা যোজনাটি করবে তার যে কোনো কারণে মৃত্যু হলে তার পরিবারের যে কোনো সদস্য এই টাকাটি পাবে। এই প্রকল্পটি কখন বন্ধ হয়ে যেতে পারে? যদি আপনার ব্যাংকে কোনো প্রকার টাকা না থাকে তো বন্ধ হয়ে যেতে পারে, প্রথমত। দ্বিতীয়ত, আপনার অ্যাকাউন্ট যদি বন্ধ করে দেন বা ক্যান্সেল করে দেন তো প্রকল্পটি বন্ধ হয়ে যাবে। 55 বছর পর আপনার এই প্রকল্পটি বন্ধ হয়ে যাবে। তারপর সেই ব্যক্তির মৃত্যুর পর তার নমিনি এই টাকাটি পাবে, অর্থাৎ 2 লক্ষ টাকা পর্যন্ত পেতে পারে। মাত্র 330 টাকা জমা করে এককালীন 2 লক্ষ টাকা পাওয়া একটি খুবই ভালো প্রকল্প। তো বন্ধুরা, আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক খুব তাড়াতাড়ি আবেদন করুন এবং আপনাদের নিকটবর্তী ব্যাংকের সাথে যোগাযোগ করতে পারেন। এই কাজটি আপনি ঘরে বসে অনলাইনে নেট ব্যাংকিংয়ের মাধ্যমেও করতে পারেন, তাছাড়াও আপনি সরাসরি ব্যাংকে গিয়ে কাজটি করতে পারেন। আর বন্ধুরা, এই বিষয়ে বিস্তারিত জানতে চাইলে আমি ডেসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দেবো, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার লিঙ্কটি দিয়ে দেবো। এখানে গিয়ে PDF ফাইলে আপনি সমস্ত কিছু বিষয়ে জানতে পারবেন, কোথায় আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করতে পারবেন এবং কত টাকা দিতে হবে এবং কি হিসেবে আপনি টাকাটি পাবেন, সমস্ত বিষয় জানতে পারবেন। শেষে বলবো বন্ধুরা, আপনারা যারা এই প্রকল্পের জন্য আবেদন করতে ইচ্ছুক খুব তাড়াতাড়ি আবেদন করুন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।